ಇದ್ರ ಚೆನ್ನಾಗಿ ಸಿಕ್ಕದ ಬೇರೆ ಕಡೆ ಬರುತ್ತೆ ಬೇರೆ ಕಡೆ ದಗದ ಚಿಕ್ಕ ಲಾಡ ಹೇಗೆ ನಾನು ಹೇಗೆ ಅಲ್ಲ ಹಾಂ ಲಾಭ ಪ್ರಚೂರ್ ಬರೀ ಪ್ರಚೂರ್ ಲಾಭ ಪ್ರಚೂರ್ ಲಾಭ ಹೋ ರೇ ಬಾಬು এই মশা আমাদের গায়ে রক্ত খাবে, খেয়ে মশা ভারী হয়ে যাবে, উঠতে পারবে না। তারপরে জল খুঁজবে, এরকম নিরাপদ জল যখনই পাবে এর মধ্যে ডিম পেড়ে রেখে চলে যাবে। পাঁচ দিন পরে ওটা লার্ভা তৈরি হবে, পাঁচ দিন পরে গিয়ে পূর্ণাঙ্গ মশা তৈরি হবে। কিন্তু এই মশাটা কি মশা হবে আমরা কিন্তু জানি না, সেই জন্য আমরা কচু গাছের এই পাতাগুলো কেটে দেব, আর যেগুলো কাটা না যাবে জল যেগুলো জমে আছে লিক করে দেব, লিক করে করে দেব। লিক হয়ে গেলে জলটা পাস হয়ে যাবে, জল থাকবে না, মশা জল পাবে না, আমাদের গায়ে রক্ত খেলেও জল না পেলে ডিম পাড়তে পারবে না, ডিম না পাড়তে পারলে বংশবৃদ্ধি হবে না, বংশবৃদ্ধি না হলে আমরা তাদের মশার হাত থেকে রেহাই পাবো। সেই জন্য আমরা এই জলটা জমাতে দেব না। আপনি এই কচু গাছের পাতা আছে একটা পা অস্ত্র নিয়ে এসে কেটে ছোট করে দিয়ে রাখবেন, নাই ঠিক আছে, ছাই নিয়ে ভালো করে ওর মধ্যে দিয়ে দেবেন, তাহলে তো জলটা জমতে পারবে না। উনি জঙ্গল খেলছে আর একজনের মধ্যে জঙ্গল খেলছে, কি বুদ্ধি উনার, জঙ্গল ফেলবে না, উনি গাছটা একজন ফেলবে।